সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম হামলা শুরুর বর্ষপূর্তির পরে আরো বড় হামলা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের দায়ে চার রুশ কূটনীতিকে বহিষ্কার করেছে অস্ট্রিয়া মুসলমানদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে বলছে চীন চীন পাকিস্তানকে মোকাবেলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ালো ভারত ইলহান ওমরকে আটকাতে চাই রিপাবলিকানরা পাকিস্তানের সাবেক পররাষ্ট্র শেখ রশিদ দর্শক গ্রেপ্তার মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন স্বাধীনতায় বিশ্বাস ও একে সম্মান করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি আচরণ মুসলমানদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকেও সম্মান করতে হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামলা শুরুর বর্ষপূর্তির পরেই আরও বড় হামলা ইউক্রেন যুদ্ধের এক বছরের মাথায় রাশিয়ার আরো বড় হামলার আশঙ্কা করছে ইউক্রেন তার আগে যতটা সম্ভব প্রস্তুতির উপর জোর দিচ্ছে কিয়ে রাশিয়া নেটো সরঞ্জাম ধ্বংসের জন্য সৈন্যদের পুরস্কার ঘোষণা করেছে দু হাজার বাইশ সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের উপর হামলা শুরু করেছিল রাশিয়া প্রায় এক বছর পূর্ণ হওয়ার আগে রাশিয়া তেমন সাফল্য অর্জন করতে পারেনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির ধারণা আগামী চব্বিশে ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তির আগে রুশ বাহিনী মরিয়া হয়ে ইউক্রেনের পূর্বে অন্তত কিছু এলাকার উপর নিয়ন্ত্রণ নিশ্চিত করে মুখ রক্ষা করতে চাইছে তাছাড়া পশ্চিমা বিশ্ব থেকে ব্যাটল ব্যাংক আগে জোরালো হামলা চালিয়ে কিছু সুবিধা আদায় করতে চাইছে সে দেশ পূবের বাগমতো আশপাশের 10টি গ্রাম ও শহরের উপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া সেনাবাহিনী আরো কয়েকটি শহরে হামলার খবর পাওয়া গেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ আশঙ্কা করছেন যুদ্ধের বর্ষপূর্তির দিন থেকে রাশিয়া নতুন উদ্যমে বড় সামরিক অভিযান শুরু করতে পারে গত বছর রাশিয়ার যে প্রায় তিন লাখ বিশ হাজার পুরুষকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করেছে তাদের প্রায় অর্ধেক নতুন অভিযানে অংশ নিতে পারে রেজনিকভ বলেন সে কারণে তিনি ইউক্রেনের সহযোগী দেশগুলোর কাছে কাছে যত দ্রুত সম্ভব প্রস্তুতি প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ফ্রান্স সফরকালে তিনি আরও অস্ত্রের আবেদন করেন উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে রাশিয়া জানিয়ে দিয়েছে ইউক্রেনে বিশ্বের সামরিক অভিযান চালু থাকবে পশ্চিমা বিশ্বে সামরিক সরবরাহ করা ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের মতো ভারী অস্ত্রের কারণে সেই সংখ্যা তারও মারাত্মক হবে বলে সতর্ক করে দিয়েছে মস্কো নেটো দেশগুলি থেকে সরবরাহ করা অস্ত্র সামরিক সরঞ্জাম ধ্বংস বা দখল করতে পারলে রুশ সৈন্যদের জন্য বাড়তি পুরস্কার ঘোষণা করেছে রাশিয়ার এক কোম্পানি ক্রেমলিন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের উপর রাশিয়া সত্যি আরো জোরালো হামলা শুরু করলে পশ্চিমা বিশ্ব বর্তমান সংযম কতটা ধরে থাকবে সে বিষয়ে সংশয় দেখা দিচ্ছে যুদ্ধের গতি প্রকৃতি অনুযায়ী রেড লাইন বদলে চলেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক শীর্ষ কর্মকর্তা জোসেফ বোরেল বুধবার বলেন আমেরিকা ও জার্মানির মতো দেশ শেষ পর্যন্ত ইউক্রেনকে যুদ্ধবিমান বিমান দেওয়ার সিদ্ধান্ত নিলে তিনি বিস্মিত হবেন না আপাতত এই দুই দেশ অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ফ্রান্স ও পোল্যান্ডের মতো দেশ বিষয়টি বিবেচনার পক্ষে সোয়াল করছে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিরক্ষা শিল্পখাত্যের উপর আরো নিষেধাজ্ঞা চাপিয়েছে এর আওতায় একাধিক দেশের বাইশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের কার্যকলাপ খর্ব করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে পশ্চিমা থাকে এড়িয়ে এক নেটওয়ার্কের মাধ্যমে তারা মরিয়া হয়ে রাশিয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করছে ওয়াশিংটন রুশ অস্ত্র ব্যবসায়ী ইগোর জিমেন কফ সেই তালিকায় রয়েছেন আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের দায়ে চার রুশ কূটনীতিকে বহিষ্কার করেছে অস্ট্রিয়া আন্তর্জাতিক চুক্তি সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করার জন্য যার রুশ কূটনীতিকে বহিষ্কার করেছে অস্ট্রিয়া প্রায়শই গুপ্তচর বৃত্তির ক্ষেত্রে এই কারণটি উল্লেখ করা হয় বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে চারজন কূটনীতিকের মধ্যে দুজনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং 8 ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে দেশ ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে বাকি দুজন ভিয়েনায় জাতিসংঘে রাশিয়ান মিশনে কাজ করছে বলে মন্ত্রণালয় জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে রুশ দূতাবাসের দুই কূটনীতিক তাদের কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসংগতিপূর্ণভাবে কাজ করেছেন তাই কূটনৈতিক সম্পর্কে ভিয়ানা কনভেনশনের নয় উচ্ছেদ অনুচ্ছেদ অনুসারে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে জাতিসংঘে রাশিয়ান মিশনে কর্মরত দুজন এমনভাবে কাজ করছে যা জাতিসংঘ এবং অস্ট্রিয়ার মধ্যে আয়োজক দেশের চুক্তি সাথে অসঙ্গতিপূর্ণ ছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে তবে সুনির্দিষ্টভাবে কোন কূটনীতির কি করেছে মন্ত্রণালয় তা জানায়নি এবং একজন পাত্র মন্তব্য করতে রাজি হননি ভিয়েনা হলো একটি প্রধান কূটনৈতিক কেন্দ্র যেখানে অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসি এবং জাতিসংঘের সংস্থা যেমন ইন্টারন্যাশনাল হোস্ট করে রাশিয়া ও সি এবং জাতিসংঘের প্রত্যেক একটি দূতাবাস বা স্থায়ী মিশন চালায় শহরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মিত্র সেক্টরে বিভক্ত হয়েছিল এছাড়া গুপ্তচরদের আস্থানা হিসেবে দীর্ঘস্থায়ী খ্যাতি রয়েছে বৃহৎ কূটনৈতিক উপস্থিতি সেখানে গোয়েন্দা এজেন্টদের কূটনৈতিক আবরণে তাদের কূটনৈতিক অন্যক্রমতা প্রদানের সুযোগ দেয় মুসলমানদের বিশ্বাস ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে বলছে চীন ধর্ম বিশ্বাসের স্বাধীনতায় বিশ্বাস হয় একে সম্মান করা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা আচরণ মুসলমানদের বিশ্বাস ও ধর্মীয় অনুভূতিকে সম্মান করতে হবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বৃহস্পতিবার বেজিং-এ নিয়মিত প্রেস ব্রিফিংএ এ কথা বলেন সংস্কৃতি সুইটেনের তুর্কি দূতাবাসে সন্ধ্যায় কুরআনের কপি পোড়ানো প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন মুখপাত্র বলেন এমন ঘটনা প্রমাণ করে যে কোন কোন পাশ্চাত্য রাষ্ট্রwidetilde ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন না ধর্মীয় অনুভূতিকে সম্মান করেন না তাদের আচরণে শুধু ভণ্ডামি প্রকাশ পায় তিনি আরো বলেন চীন বরাবরই ইসলাম সহ বিভিন্ন ধর্মের অনুসারীদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ করে আসছে ভবিষ্যতে চীন মুসলিম বিশ্বের সঙ্গে সভ্যতার সংলাপের উদ্যোগ নেবে চীন পাকিস্তানকে মোকাবিলায় প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ালো ভারত পাকিস্তান ও চীনকে মোকাবেলায় ভারতের প্রতিরক্ষা খাতে তেরো শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছেন দেশটির জন্য প্রতিরক্ষা রাখা পাঁচ লাখ চুরানব্বই হাজার বিশ সালে লাদাখ সীমান্তে সংঘর্ষে জড়ায় ভারত ও চীনের সেনারা এরপর থেকে দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে সম্প্রতি অরুণাচল সীমান্তে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে সেই উত্তেজনা আরও বেড়ে যায় অন্যদিকে পাকিস্তানের সাথে উত্তেজনা দীর্ঘদিনের এ অবস্থায় নিজেদের সামরিক খাতকে আরো উন্নত করার পরিকল্পনা হাতে নিয়েছে মোদী সরকার এরই অংশ হিসেবে বুধবার পয়লা ফেব্রুয়ারি পেশ করা বাজেটে গত বছরের চেয়ে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে দুই হাজার পাঁচ লাখ চুরানব্বই প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যার একটা বড় অংশ যুদ্ধ বিমান খরচ হয় এছাড়াও অস্ত্র ভাণ্ডার আধুনিকায়ন করতে দশ হাজার কোটি বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছে যার বেশিরভাগ অর্থ দেশে উৎপাদিত অস্ত্র কিনতে খরচ করা হবে উত্তরাখণ্ডের নির্মাণাধীন সড়ক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে জাতীয় রাস্তা দিয়ে দ্রুত সামরিক ক্ষেপণাস্ত্র হালকা ট্যাঙ্ক নিয়ে যাওয়া যায় নতুন বরাদ্দের বড় একটা অংশ প্রতিরক্ষা বাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার দক্ষতা বাড়াতে খরচ করা হবে পাকিস্তান ও চীনের হুমকি মোকাবেলা দক্ষতা বৃদ্ধি জরুরি বলে মনে করেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একই সঙ্গে প্রস্তাবিত বাজেটকে চীনকে মোকাবেলায় যথেষ্ট নয় বলেও দাবি করেন তারা ইলহান ওমরকে আটকাতে চায় রিপাবলিকানরা অতীতে ইসরায়েলের সমালোচনা করেছিলেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর এর জন্য চেম্বার ফরেন অ্যাফেয়ার্স কমিটি থেকে তাকে ব্লক বা আটকে দেওয়ার চেষ্টা করেছেন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান কেভিন মেকার্থি তিনি স্পিকার হওয়ার পর প্রথম যেসব কাজ হাতে নিয়েছেন তার মধ্যে এটি অন্যতম এ খবর দিয়ে অনলাইন আলজাজিরা বলছে মার্কিন এই মুসলিম নারী কংগ্রেস সদস্য ইসরায়েলের সমালোচনা করার কারণে তার বিরুদ্ধে বৃহস্পতিবার ভোট হওয়ার কথা কংগ্রেসে প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা এখন সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ তাদের হাতে ফলে ফরেন অ্যাফেয়ার্স কমিটি প্যানেল থেকে ইলহান ওমরকে সরিয়ে দেওয়ার একটি প্রস্তাব বুধবার সামনে ঠেলে দিয়েছে তারা এর মধ্য দিয়ে সোমালি বংশোদ্ভূত মার্কিন মুসলিম রাজনীতিককে একগৈমি ভাবে স্পিকার ম্যাকার্থি অভিযুক্ত করার টার্গেট নিয়েছেন বলে এর বিরোধিতা করেছেন ডেমোক্রেটরা মার্কিন কংগ্রেসে বর্তমানে প্রথম দুজন মুসলিম নারী পার্লামেন্টেরিয়ান আছেন তার মধ্যে অন্যতম ইলহান ওমর তাকে প্যানেল থেকে সরিয়ে দেওয়ার বিরোধিতা শুরুতে হাতে কোনা দু একজন রিপাবলিকান করেছেন এর ফলে ইলহান ওমরকে সরিয়ে দেওয়ার প্রস্তাব পাশ করা সক্ষমতা নিয়ে সন্দেহ আছে কারণ সেখানে সামান্য গরিষ্ঠতা আছে রিপাবলিকানদের কিন্তু বুধবার প্রস্তাবটি ভোটে তোলার জন্য ভোট দিয়েছেন দুশো আঠারো জনের সবাই অন্যদিকে ইলহান উমরের পক্ষে দুশো নয় ভোট দিয়ে ঐক্যবদ্ধ রয়েছেন ডেমোক্রেটরা তবে এ নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত ভোট হওয়ার কথা এই রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে ইলহান উমরের পক্ষ নিয়েছে প্রোগ্রেসিভ কংকাস সিপিসি তাকে একজন সম্মানিত এবং অমূল্য কংগ্রেস সদস্য হিসেবে আখ্যায়িত করেছে সিপিসি এর চেয়ার প্রমিলা বিবৃতিতে বলেছেন একজন কংগ্রেস সদস্যের সঙ্গে একমত না না থাকার কারণে কেউ তাকে কমিটি থেকে সরিয়ে দিতে পারেন এটা করা হলে তা হবে হাস্যকর ওমরের বিরুদ্ধে মঙ্গলবার এই প্রস্তাব উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের ওহাই রিপাবলিকান ম্যাক্স মিলার এতে তুলে ধরা হয়েছে ইলহান উমরে ইসমাইল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সমালোচনা এবং তা নিয়ে বিস্তৃত বিতর্ক ম্যাক্স মিলার বলেছেন ইসরায়েল এবং ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের কারণে পরিষ্কারভাবে কংগ্রেস ওমেন ওমর ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে সিদ্ধান্ত নিতে পারেন না রিপাবলিকানদের এই প্রস্তাবে ইলহান উমরকে ইহুদি বিদ্বেষী বলে অভিযোগ করা হয়েছে জবাবে ইলহান উমর বলেছেন এই প্রস্তাবে কোনো কিছুই সত্য নয় উদ্দেশ্যমূলক অভিযোগ ইসরায়েলকে বর্ণবাদী রাষ্ট্র হিসেবে বর্ণনা করার কারণে ইলহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে তিনি একানন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ সহ শীর্ষস্থানে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বর্ণবাদী সিস্টেমকে দায়ী করেছে পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশেদ গ্রেপ্তার ইসলামাবাদ পুলিশ গ্রেপ্তার করেছে পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ বা এম এল এর নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদকে পাকিস্তান তেরিক ইনসাফ বা পিটিআই প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিশ্চিন্ন করতে হত্যা ষড়যন্ত্রে যুক্ত থাকার জন্য সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে অভিযুক্ত করেছেন ইমরান খান একই রকম অভিযোগ করেছেন তিনিও এই জন্য তাকে গ্রেপ্তার করে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ গ্রেপ্তারের বিষয়টি জিও নিউজকে নিশ্চিত করেছেন তার ফাতিজা শেখ রশিদ শফিক তিনি বলেছেন ইসলামাবাদের একটি বেসরকারি হাউজিং সোসাইটি থেকে এ এম এল প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে হয়েছে পরে বৃহস্পতিবার তাকে হাজির করা হয় ইসলামাবাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেট ওমর সাব্বিরের আদালতে তার আট দিনের রিমান্ডে দাবি করে পুলিশ এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি রিমান্ড মঞ্জুর করা হয়েছে কিনা ইমরান খানের পিটিআই সঙ্গে জেট করে তার সঙ্গে রয়েছেন শেখ রশিদ আহমেদ এ খবর দিয়েছে অনলাইন ডন তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি রাওয়াল পিন্ডি ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট রাজা ইনায়তুর রহমান এতে তিনি অভিযোগ করেছেন এম এর প্রধান শেখ রশিদ আহমেদ সাতাশে জানুয়ারি টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি অভিযোগ করেছেন ইমরান খানকে হত্যা করতে কিছু সন্ত্রাসীর সহযোগিতা পেয়েছেন পিপিপি সহ সভাপতি আসিফ আলী জারদারি একদিন টেলিভিশনে দেয়া বক্তব্যে পিটিএ প্রধান ইমরান খানও বলেন একটি সরাসরি হত্যা ষড়যন্ত্রের নেপথ্যে আছেন জারদারি একটি হল প্লেন্সি এই উদ্দেশ্যে দায়িত্ব দেওয়া হয়েছে একটি সন্ত্রাসী গ্রুপকে তবে অভিযোগের পিছনে কোনো তথ্য প্রমাণ দেননি তারা এ কারণে প্রথমে একটি এফআইআর দায়ের করা হয় ইসলামাবাদের আপ্পারা পুলিশ স্টেশনে এতে দণ্ডবিধির বিভিন্ন ধারার অধীনে অভিযোগ গঠন করা হয় ওদিকে গ্রেপ্তারের আগে বিবিসি উর্দুকে শেখ রশিদ আহমেদ বলেছেন তিনশো থেকে 400 পুলিশ সদস্য তার বাড়ি ঘিরে ফেলেছে স্টাফদের মারধর করেছে এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে তিনি আর অভিযোগ করেন কেউ কেউ মই মইবে তার বাড়িতে প্রবেশ করেন ইসলামবা হাইকোর্ট থেকে তিনি সস্তি পাওয়ার শর্তে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন গ্রেফতারের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জারির প্রত্যয় ঘোষণা করেন তিনি এর কয়েক ঘন্টা আগে তিনি টুইটারে একটি ছবি পোস্ট করেন তাতে তাকে আপ্পরা পুলিশ স্টেশনে বলে মনে হয় নিজস্ব টুইটারে বিটিআর একটি ভিডিও মেসেজ শেয়ার করেছেন তিনি সাংবাদিকদের বলেছেন পুলিশদার বাড়ি তলস্ত করেছে কাছের লোকদের প্রহার করেছে আর দাবি করেন তার এনজেবি মিয়া তাহির জামিন নিশ্চিত করেছে তা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা হয়েছে এ নেপথ্যে আছেন মন্ত্রী রানা সানাউল্লাহ তিনি আরো বলেন আগামী ৬ ফেব্রুয়ারিতে তলব করা হয়েছে আইজি তার দাবি ন্যায় বিচারের জয় হবে আমরা ইমরান খানের সঙ্গে আছি ওদিকে গ্রেপ্তারে করা নিন্দা জানিয়েছেন পিটিএ চেয়ারম্যান ইমরান খান তিনি টুইটে বলেছেন পুরোপুরি অসম্মানিত নির্বাচন কমিশনের নিয়োগ করা পক্ষপাতি এবং প্রতিশোধমূলক তত্ত্বাবধায়ক সরকার আমাদের ইতিহাসে কখনোই ছিল না প্রশ্ন হলো আমদানি করা সরকার যখন দেশকে ঋণ খেলাপি করেছে তখন আমরা কি রাজপথের আন্দোলনের সামনে এগিয়ে নিতে সক্ষম হব এএলএম নেতার বিরুদ্ধে এফআইআর বলা হয়েছে তার মন্তব্য সাবেক প্রেসিডেন্টের মানহানি করেছে তার পরিবারের বিরুদ্ধে স্থায়ী একটি হুমকি সৃষ্টি করেছে রেক শেখ রশিদ আহমেদ চাইছেন পিপিপি এবং এর মধ্যে সংঘাত ও শত্রুতা সৃষ্টি করতে এক্ষেত্রে বানোয়াটে ভিত্তিন অভিযোগ দিয়ে ষড়যন্ত্র করছেন তিনি যাতে দেশের শান্তি বিনষ্ট হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ